আমাদের বিয়ের 8 বছর পরে আমার স্বামী একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছে, এটি কি পরকীয়া নয়? আমার স্বামী বলতেছে আমি বিয়ে করে হালাল করে নিয়েছি। আমার জানার ইচ্ছা তার কি পরকীয়া বা জেনা হয়েছিল কিনা। দেখুন, বিয়ের পর অন্য মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আপনারা প্রেম বলেন, এই প্রেম নামক 2 নম্বরের সম্পর্ক কেউ যদি করে বিবাহ বহির্ভূত, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জেনা, সেটা অবশ্যই পরকীয়া এবং অবশ্যই হারাম। উনি একটা সময় বিয়ে করেছেন, দু চার ছয় মাস, 1 বছর বা একটা লম্বা সময় বা সংক্ষিপ্ত সময় যেটাই হোক, তার সাথে অবৈধ সম্পর্ক করে একটা পর্যায়ে উনি বিয়ে করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে তার আগের সব পাপগুলা কি হয়ে যাবে? মাফ। কি বলেন? বিয়ে করে ফেলছে তো, বিয়ে করে ফেলছে, আগেরটা মাফ হয়ে যাবে না? মনে করেন গরু চুরি করে আনলো, গরু চুরি করে এনে তো কোরবানি দিয়ে দেয়, হালাল হয়ে যাবে না? গরু আনছে চুরি করে, আনার পরে কি করছে? ভালো কাজ করছে, তা আগেরটা কি হালাল হয়ে যাবে? ঠিক একইভাবে অবৈধ সম্পর্ক করে আনছেন, এখন বিয়ে করে ফেলছেন, বলছেন আমি তো হালাল করে ফেলছি, তাহলে আমার আগেরটা তো কাটাকাটি হয়ে যাওয়ার কথা, এরকম কোনো সিস্টেম নাই। আগেরটুকুর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে, অনুতপ থাকতে হবে সারা জীবন যে আমি অন্যায় করেছি। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে এরকম তর্কতর্কি হয়, স্ত্রী বলে হ্যাঁ তুমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করলে, এটা তো হারাম করলাম, স্বামী তর্ক করলো আরে আমি তো বিয়ে করছি হালাল করে ফেলছি, তর্ক টর্ক না, আপনি অন্যায় করেছেন স্বীকার করতে হবে। আবার স্ত্রীও সেটা নিয়ে তারে অযথা কোষাকষি করে লাভ নাই, তার পাপের বোঝা সে বহন করবে, অযথা সংসারে শান্তি করবেন না, অশান্তি করবেন না, তবে অবশ্যই স্বামীকে তার অপরাধ বোধ যেন জাগে, বিনয় সেটা বুঝিয়ে দেওয়া যেতে পারে, বাস এটুকু। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কর্মরত আছি, আমার চাকরির সূত্রে দেখতে পেয়েছি বেশিরভাগ প্রতিষ্ঠান সরকারি ভ্যাট ও করের টাকা ফাঁকি দেয়। আমি ভ্যাট ও কর বিভাগে কর্মরত না থাকলেও আমি তা জানি। এখন এই চাকরি থেকে যে বেতন আমি পেয়ে থাকি তা আমার জন্য বৈধ হবে কিনা? আপনার কোম্পানি কর ফাঁকি দিচ্ছে, ভ্যাট ফাঁকি দিচ্ছে, এই জন্য আপনার আপনি চাকরি করছেন, হালাল কাজ করছেন, পারিশ্রমিক দিচ্ছেন, আপনার পারিশ্রমিক নেওয়া হারাম হবে না? যদি ব্যাপারটা এরকম হতো কোম্পানির টোটাল উপার্জনটাই হারাম, তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে প্রশ্ন তোলা যেত, কিন্তু যেহেতু তার সে কর ফাঁকি দিচ্ছে, ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে বা মিথ্যার আশ্রয় নিচ্ছে কিছু কিছু টাকার ক্ষেত্রে, এই জন্য তার টোটাল আর্ন থেকে আপনার এই বেতন দিচ্ছে, আপনি যে তাকে হালাল পরিশ্রম দিচ্ছেন, তো এই বিনিয়োগটা বা এই বিনিময়টা এটা কি হবে না? হারাম হবে না, আপনার চাকরি বৈধ হবে ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।